হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। বেসিক্যালি আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এবং সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ফুল নোটসের আমি কথা বলেছিলাম তোমাদের, আমি অলরেডি প্রমিস করেছিলাম যে আই উইল প্রোভাইড দ্য ফুল নোটস অন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো আজকের ক্লাসটা সেই ফুল নোটসের ওপরে। তো বেসিক্যালি এটা একটা ই বুক বলতে পারো, এটা একটা পিডিএফ ই বুক, যেখানে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত নোটসকে প্রোভাইড করার চেষ্টা করেছি। দেখো, অলরেডি আমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর একটা প্লেলিস্ট করা আছে, সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানের ভিডিওতে আমি পয়েন্ট ওয়াইজ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পিরিয়ডকে ডিসকাস করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো করে থাকো এবং তোমাদের কাছে যদি এই স্টাডি মেটেরিয়ালটা থাকে, তাহলে আমার মনে হয় যে তোমরা নেট, জিআরএফ সেট বা বিভিন্ন পিজি বা এমএ এন্ট্রান্স যারা দেবে বা যারা সিইউইটি এক্সাম দেবে পিজির জন্য বা যারা গেট ইন ইংলিশ লিটারেচার দেবে বা যারা তোমরা বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেখানে রয়েছে সেইগুলোতে তোমাদের একটা বেসিক ভালো নলেজ হয়ে যাবে। কারণ এই বইতে আমি কী করেছি, এই পিডিএফ নোটে বা এই পিডিএফ বইটিতে আমি টোটাল সমস্ত পিরিয়ডগুলোকে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে একেবারেই পোস্ট মডার্ন পিরিয়ড অবধি সমস্ত পিরিয়ডকে কভার করে দিয়েছি। দেখো, বুঝতেই পারছো বইটা একটা মানে অনেকটাই বড় হয়েছে। বইটা প্রায় আমাদের বলতে পারি আমরা 100 পেজের মতো হয়েছে, 100 পেজের ওপরে হয়েছে। তো এই 100 পেজে তোমরা সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ইনফরমেশনগুলো সেগুলো সমস্তটাই পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের বইটা একবার রিভিউ করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, তোমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে। তো অ্যাট ফার্স্ট আমি একটু কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করে দিই, দেখে নাও কী কী কন্টেন্ট রয়েছে। দেখো, কন্টেন্টের মধ্যেই প্রথমেই দেখতে পাচ্ছ যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তার যে বিভিন্ন এজ ডিভিশন এবং রাইটার্সগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করেছি আমি। তারপর ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপর মিডিল ইংলিশ পিরিয়ডের যে দুটো তিনটে ভাগ রয়েছে, একটা বিফোর চসার, একটা এজ অফ চসার, একটা এজ অফ রিভাইভাল, এই তিনটিকে আলোচনা করেছি। তারপর দেখো 6, 7, 8, 9 এই যে সিরিয়াল নাম্বার, এখানে আমি দেখো রেনেসাঁ পিরিয়ডের যে চারটে ভাগ, একটা এলিজাবেথান পিরিয়ড, একটা জেকোবিয়ান পিরিয়ড, একটা ক্যারোলাইন পিরিয়ড, একটা পিউরিটান পিরিয়ড বা এজ অফ মিল্টন বা যাকে লেট রেনেসাঁ বলা হয় সেগুলোকে আলোচনা করেছি। তারপর যদি তোমরা দেখো, তারপর তোমরা দেখতে পাবে দেখো আমাদের 10, 11 আমি নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আলোচনা করেছি। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম যেটা রেস্টোরেশন বা এজ অফ ড্রাইডেন এবং তারপরে যেটা রয়েছে এজ অফ পোপ, এই দুটোকে আলোচনা করেছি। তারপর তোমরা যদি 12, 13 দেখো, 12 দেখতে পাবে এজ অফ ট্রানজিশন বা এজ অফ জনসন, 13 রোমান্টিক পিরিয়ড, 14 ভিক্টোরিয়ান পিরিয়ড, 15, 16 মডার্ন পিরিয়ডের দুটো ভাগ, একটা হচ্ছে আর্লি মডার্ন পিরিয়ড বা এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর সেকেন্ডটা হচ্ছে দ্য ইন্টার ওয়ারিয়ার্স বা লেট মডার্ন পিরিয়ড, আর 17 দেখো রয়েছে পোস্ট মডার্ন পিরিয়ড বা কন্টেম্পোরারি পিরিয়ড, আর 18 রেফারেন্সেস মানে আমি এই বইটা কম্পোজ করতে গিয়ে কোন কোন জায়গা থেকে সাহায্য নিয়েছি সে রেফারেন্সগুলো আমি উল্লেখ করে দিয়েছি, সেগুলো তোমরা ভবিষ্যতে বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দিজ আর দ্য কন্টেন্টস, কন্টেন্টসটাকে দেখে নাও, টোটাল 100 পেজেস রয়েছে। তারপর আমি চেষ্টা করছি তোমাদের এই ইবুকটায় একটু দেখিয়ে দেওয়ার, বুঝতেই পারছো একটা ভিডিওতে টোটাল এই ইবুকটা দেখানো সম্ভব নয়, আমি তাও চেষ্টা করছি কিছুটা তোমাদের মানে প্রেজেন্ট করে দেওয়া যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন স্টাডি মেটেরিয়াল এখানে রয়েছে। দেখো, এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথমে আমি বিভিন্ন যে পিরিয়ডিক্যাল ডিভিশনস বা এজ ডিভিশনস রয়েছে এবং যে ফেমাস রাইটাররা রয়েছেন সেখানে তাদেরকে নিয়ে একটু আলোচনা করেছি। জাস্ট এটা ইন্ট্রোডাকশন বলতে পারো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন হিসাবে আমি প্রথমে ইউজ করেছি, একটু দেখে নাও তোমরা। তারপর দেখো এই ইন্ট্রোডাকশন শেষ করেই আমরা এক এক করে প্রত্যেকটা পিরিয়ডে চলে আসছি। এই দেখো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড চলে এসছে, সেখানে ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, সেই পিরিয়ডে কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেখানে লিটারেচার কী কী রয়েছে, সেখানে কোন কোন রাইটার রয়েছে, কোন কোন ইম্পর্টেন্ট রাইটিং রয়েছে সেগুলোকে আমরা আলোচনা করেছি। তারপর দেখো আমাদের মিডিল ইংলিশ পিরিয়ড চলে আসছে, সেই মিডিল ইংলিশ পিরিয়ডে দেখো আমরা বিফোর চসার, তারও ব্যাকগ্রাউন্ড, সেই পিরিয়ডের কী কী ক্যারেক্টারিস্টিক্স, সেই পিরিয়ডের
লিটারেচার কেমন, পোয়েট্রি কেমন, সমস্ত কিছু দেখো, ইচ অ্যান্ড এভরিথিং আমি যতটা পয়েন্ট ওয়াইজ পেরেছি এখানে তোমাদের কভার করে দিয়েছি। আমি আশা করছি এই স্টাডি মেটেরিয়ালটা ফলো করলে তোমরা যে কোনো এক্সাম সেখানে ভালো স্কোর অবশ্যই করতে পারবে, যদি এই স্টাডি মেটেরিয়ালটাকে ভালো করে ফলো করতে পেরেছো। আমি এটা প্রচণ্ড পরিশ্রম করে, অনেক দিন ধরে পরিশ্রম করে তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমাদের এটা প্রচণ্ড হেল্পফুল হয়। তোমরা বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে, সেটা নেট হতে পারে, সেট হতে পারে, সেটা CUET হতে পারে, সেটা ভ্যারিয়াস PG এন্ট্রান্সেস হতে পারে, সেটা গেট ইন ইংলিশ লিটারেচার হতে পারে, সে বিভিন্ন এক্সাম, বিভিন্ন এক্সামে যেখানে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে MCQ বা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন্স আসে, সেখানে তোমাদের এই স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে চলেছে। আমি দেখো চেষ্টা করছি প্রত্যেকটা জায়গাকে একটু করে তোমাদের দেখিয়ে দেওয়া। দেখো পুরো বইটা তো মানে এখানে দেখানো সম্ভব নয়, মানে অনেক পাতা আছে, 100 পাতার উপরে বইটা আছে, বুঝতেই পারছো। তাও আমি চেষ্টা করছি যে যতটা বইটাকে দেখিয়ে দেওয়া যায় তোমাদের সামনে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে বইটাকে আমি কম্পোজ করেছি। দেখো প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা পিরিয়ডকে, প্রত্যেকটা রাইটারকে নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের বেস্ট রাইটিংগুলো, তাদের ইম্পর্টেন্ট রাইটিংগুলো, সেই রাইটিংগুলো কতটা গুরুত্ব রয়েছে, সেগুলো কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে, কাদেরকে মনে রাখতে হবে, কোন রাইটারগুলোকে বেশি করে মনে রাখতে হবে, কোন পিরিয়ডে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং কোন পিরিয়ডে কোন কোন রাইটার রয়েছেন এবং তাদের কোন রাইটিংগুলো রয়েছে, এই সমস্ত কিছুকে কিন্তু আলোচনা করেছি। মানে এই মেটেরিয়ালটা যদি তোমাদের কাছে থাকে, আমার মনে হয় যে তোমরা বিভিন্ন এক্সামে খুব ইজিলি একটা ভালো স্কোর করতে পারবে। সে নেট হতে পারে, সেট হতে পারে, গেট হতে পারে, CUET হতে পারে, বিভিন্ন MA এন্ট্রান্স হতে পারে, সেই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এই মেটেরিয়াল হেল্পফুল হবে। আমি চেষ্টা করছি পুরোটাকে একবার দেখিয়ে দেওয়ার, একবার দেখে নাও, একবার টেকে লুক, জাস্ট তোমাদের মানে রিভিউ করছি বইটার, আমি একটা রিভিউ দিচ্ছি তোমাদের সামনে। এইভাবে যদিও কোনো বইয়ের রিভিউ দেওয়া হয় না, ঠিক আছে, তোমরা যখন কোনো বই অনলাইনে অর্ডার করো, তোমরা ডাইরেক্ট সেই বইটার কভার পেজ দেখে তোমাদের অর্ডার করতে হয়, অনলাইনে অর্ডার করো, হয়তো বইয়ের দোকানে গেলে অফলাইনে যখন কিনতে যাও তখন হয়তো বইটাকে তোমরা মানে নাড়াচাড়া করে দেখতে পাও, কিন্তু অনলাইনে যখন তোমরা কোনো বই অর্ডার করো তখন কিন্তু বইটাকে জাস্ট কভার পেজটা দেখে তোমাদের কী করতে হয়, অর্ডার করতে হয়। বাট আমি চেষ্টা করছি, যেহেতু তোমাদের কাছে আমি এটা প্রেজেন্ট করছি, তোমাদের সাথে এটা টোটালটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। দেখো প্রত্যেকটা পিরিয়ড, দেখো ট্রানজিশন পিরিয়ড চলে এলো, ঠিক আছে। তো এই এই যে আমাদের ইবুকটা বা এই যে PDF নোটটা, এটা এটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে, এবং এটার জন্য আমি একটা মিনিমাম প্রাইস রেখেছি, ঠিক আছে, কারণ আমি মনে করছি যে মিনিমাম প্রাইস দিয়ে জিনিসটা যদি তোমরা বাই করো তোমাদের মধ্যেও সেই ভালো চাহিদাটা থাকবে, তোমরা মনে করবে যে না স্যার আমাদের ফ্রিতে দেননি, স্যার আমাদের কাছে টাকা নিয়েছেন, আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি একটা মিনিমাম প্রাইস এই বইটার জন্য রেখেছি, প্লাস বুঝতেই পারছো এই বইটা আমাকে অনেকটা পরিশ্রম করে তৈরি করতে হয়েছে, তো আমি সেই পরিশ্রমের দাম চাইছি না, ঠিক আছে, অ্যাজ এ টিচার সেই দাম চাওয়াটাও একটা অন্যায়। তাও আমি মনে করছি যে আমি কিছু একটা প্রাইস রেখেছি, খুবই মিনিমাম প্রাইস, যাতে সমস্ত রকম স্টুডেন্টরাই মানে সবাই যাতে বাই করতে পারে, সবাই যাতে কিনতে পারো, সেই কারণে আমি একটা মিনিমাম প্রাইস এই বইটার জন্য রেখেছি। আর এই বইটা কী করে ডাউনলোড করবে সেটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমত এই বইটার PDFের যে ডাউনলোডের যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমার যে আরও অন্যান্য ভিডিওগুলো রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর, সেখানেও আমি দিয়ে দেবো। তোমরা যদি এখানে অসুবিধা হয় বা এখানে খুঁজে না পাও, তাহলে আমার যে বাকি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর ভিডিওগুলো রয়েছে সেগুলোকে তোমরা যদি ফলো করো, সেখানেও কিন্তু আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে তোমরা ক্লিক করলেই তোমাদের একটা পেজ খুলে যাবে, সেই পেজে যদি পেমেন্ট করো, পেমেন্ট করার পরই সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আর যদি কারো ডাউনলোড করতে অসুবিধা হয় বা পেমেন্ট করার পরও যদি ডাউনলোড করতে না পারো, তখন আমাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার একবার বলে দিচ্ছি, বা আমার বিভিন্ন ভিডিওতে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েও যাবে, তা আমি বলে দিচ্ছি একবার, 8609314155, ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বারও কারো কন্ট্যাক্ট করতে অসুবিধা হয় তাহলে আমাকে মেল করতে পারো, ঠিক আছে, আমাকে মেল করতে পারো, আমি মেল আইডি প্রোভাইড করে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, ওকে, সেখানে তোমরা আমাকে মেল করতে পারো।
বা তোমরা বেসিক্যালি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। আশা করছি প্রবলেম হবে না ডাউনলোড করতে, তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে ওই লিঙ্ক থেকে গিয়েই, ঠিক আছে? লিঙ্কে তোমরা পেমেন্ট করলেই তোমরা ডাউনলোড করতে পারবে। আর খুবই মিনিমাম একটা প্রাইস রাখবো, যেটা মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ওপর যে কোনো বইয়ের প্রাইসের চেয়ে অনেক কম, ঠিক আছে? তোমরা বেসিক্যালি এই স্টাডি মেটেরিয়ালটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। আমার মনে হয় যে প্রিন্ট আউট করে নিলে, তোমরা যদি টোটালটাকে প্রিন্ট আউট করে নাও, তাহলে তোমাদের কাছে একটা হার্ড কপি চলে আসবে, ঠিক আছে? হার্ড কপি চলে এলে তখন তোমাদের এটা পড়তে আরও বেশি সুবিধা হবে, তখন তোমরা বেশি করে পড়তে পারবে বিভিন্ন জায়গাগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরাও নিজেরা আন্ডারলাইন করতে পারবে বিভিন্ন পয়েন্ট, এবং সেগুলো বিভিন্নভাবে তোমাদের সুন্দরভাবে কাজে লাগবে, ঠিক আছে? তো চেষ্টা করবে এটা পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পর এটাকে প্রিন্ট আউট করে নেওয়ার। প্রিন্ট আউট করলে তোমাদের সুবিধা হবে। তো আমি তোমাদের টোটাল বইটার একটা রিভিউ দিয়ে দিলাম, একবার টোটাল বইটাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু স্পিডে দেখাচ্ছি, কারণ নাহলে আমারও অনেকটা সময় লেগে যাচ্ছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি চাইছি না ভিডিওটা বেশি বড় করতে। দেখে নাও একবারই, আমাদের লাস্টের দিকে চলে এসেছি আমরা, একবারই মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ডে চলে এসেছি আমরা। দেখো একবারই শেষ অবধি আমি দেখিয়ে দিচ্ছি, এটা পোস্ট মডার্ন পিরিয়ড চলছে আমাদের। আর সমস্ত রাইটারকে আমি ডিসকাস করেছি, এবং শেষে আমি তোমাদের রেফারেন্সটাও দেখিয়ে দিচ্ছি, রেফারেন্স পেজটা। টোটাল 100 পেজের একটা স্টাডি মেটেরিয়াল, মানে বুঝতেই পারছো একটা হিউজ স্টাডি মেটেরিয়াল, তোমাদের মানে বিরাট হেল্পফুল হতে চলেছে তোমাদের এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে যে নোটস পত্র, মানে টোটালি যে MCQ বা অবজেক্টিভস টাইপের যে সমস্ত প্রশ্ন টশ্ন হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে, আমার মনে হয় যে এই স্টাডি মেটেরিয়াল তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অনায়াসে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে পারবে। তো আমি আরও একবার বলে দিচ্ছি যে তোমাদের মিনিমাম একটা প্রাইস দিতে হবে, মিনিমাম একটা প্রাইস দিয়ে বাই করতে হবে, আর প্রাইসটা খুবই কম যাতে সবাই বাই করতে পারো, সেই কারণেই আমি প্রাইসটা খুবই কম রেখেছি। এবং চেষ্টা করবে এই PDFটাকে ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট করে নেওয়ার, প্রিন্ট আউট করলে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আজকে আর কিছু বলছি না, আশা করছি এই ক্লাসটা খুবই হেল্পফুল হলো, এবং এই তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নোটটাও প্রচণ্ড হেল্পফুল হলো। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো, গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।